এই মুহূর্তত 26,000 গ্রেড থ্রি গ্রেড ফোর নিযুক্তি রিজাল্টক লৈ জনা বিচাৰিছো এটা গুরুত্বপূর্ণ খবর। রিজাল্টর পূর্বে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সংবাদমেল। এবার দরিদ্র প্রার্থীর বাবে গ্রহণ করা হয়েছে বিশেষ ব্যবস্থা, 10% সংরক্ষণের ব্যবস্থা করেছে আর দরিদ্রতার সংজ্ঞা নতুনক নিরূপণ করা হয়েছে। সকলে লাভ করব এবার এই সুবিধা। অভিষেক আপনার জানাব বিচারিছো। অর্থনৈতিকভাবে পিছপরা শ্রেণীর বৈধ প্রমাণপত্র থকা লোকসকলে অসম সরকারের পদ আর সেবার পোনপটিয়া নিযুক্তিত 10% সংরক্ষণের সুবিধা লাভ করে। আনকি অসম সরকারের লগতে ভারত সরকারেও কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রত অর্থনৈতিকভাবে পিছপরা লোকের বাবে 10% সংরক্ষণের ব্যবস্থা করেছে। সম্প্রতি আমার সরকারে অর্থনৈতিকভাবে পিছপরা শ্রেণীর সংজ্ঞা রাইজর ফিডব্যাকের উপর লক্ষ্য রাখি আমি নতুনক নিরূপণ করছো। যুহ পরিয়ালর বার্ষিক আয় 8,00,000 টকার অধিক নহয় অথবা গ্রাম্যাঞ্চল যার কৃষিভূমি 30 বিঘাতক কম আর আবাসিক ভূমি 2 বিঘাতক কম তেনে পরিয়ালসমূহকে এতিয়া নতুন নিয়মত অর্থনৈতিকভাবে পিছপরা শ্রেণী বলে গণ্য করা হব। তেনেদরে পৌর নিগম, পৌরসভা, নগর সমিতির অধীনস্থ অঞ্চলসমূহ পরিয়ালর মাতি 8,640 বর্গফুটতক কম আর বাসগৃহর কালি 2,000 বর্গফুটতক কম তেওঁলোকো এই EWS প্রমাণপত্র লাভের যোগ্য। দরাচলতে এই সংশোধনের পিছত সাধারণ জাতির প্রায় সকলো অর্থনৈতিকভাবে পিছপরা পরিয়াল এই EWS সার্টিফিকেটর যোগ্য বলে বিবেচিত হব। মই আপনার অনুরোধ করি আপনার সংশ্লিষ্ট রাজচক্র যাও, প্রমাণপত্র সংগ্রহ করক। বিশেষক বর্তমান চলি থাকা নিযুক্তির সময়সাতেই হোক বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং আসনের ক্ষেত্রতে হোক, এই প্রমাণপত্র থাকিলে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ সুরক্ষিত হবে।